ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই মমতা ব্যানার্জি যখন কংগ্রেসের বিরোধিতা করত, কংগ্রেসকে পচা ডোবা ফোবা এ সমস্ত বলত, তখন আমি বলেছিলাম এই বিজেপির লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। সুতরাং মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের বিরোধিতা করে, আমরা মমতা ব্যানার্জির বিরোধিতা করার জন্য কংগ্রেসকে সমর্থন করতে যাব না। আমরা কংগ্রেসের বিরুদ্ধে আছি, কংগ্রেসের বিরোধিতাই আমরা করে যাব। সেখানে যদি মমতা ব্যানার্জিকে সমর্থন করা হয়ে যায় তো হয়ে যাক, কি তাতে আমরা পাত্তা দিই না, ঠিক আছে, এটা আমি বলেছিলাম। তো তারপরে এখন মমতা ব্যানার্জির আসল রূপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, কংগ্রেসের সাথে বিরোধিতা না সেটিং, তৃণমূল সিপিএম কংগ্রেস এরা ফুল সেটিং, ঠিক আছে। তখন মমতা ব্যানার্জি কংগ্রেসের বিরোধিতা করতো, ওটা নাটক দেখাতো, আমাদের ভুল পথে চালনা করার চেষ্টা করেছিল, আমরা যাতে কংগ্রেসকে সমর্থন করি আর ভুল পথে চলে যাই। কিন্তু আমরা তো কংগ্রেসকে সমর্থন করব না, আমরা কংগ্রেসের বিরুদ্ধে আছি, বিরুদ্ধেই থাকবো। মমতা ব্যানার্জি বাধ্য হয়ে এখন আসল রূপটা ধরেছে, আমাদের ভুল পথে মমতা ব্যানার্জি ঘোরাতে পারেনি, এটাই হচ্ছে বিষয়।